হেই পিপল, দিস ইজ তাশদীদ আহমেদ রন্টি। আর আজকে আমরা ভেক্টর এবং ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। ওয়েল, গত টিউটোরিয়াল আমরা দেখেছিলাম যে কিভাবে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করতে হয়। যেমন আমরা যদি আমরা এক্সে কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাই, তাহলে জাস্ট এক্স ইকুয়াল টু সেই ভ্যালুটা লিখে দিলেই আমরা এক্সের ভিতর একটা ভ্যালু স্টোর করতে পারবো। ওয়েল, আমরা যদি একটা ভেক্টর ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা প্রায় একই রকম করে ভেক্টর ক্রিয়েট করতে পারবো। তবে এর জন্য আমাদের সি অর্থাৎ কনক্যাটিনেশন কমান্ডটা ইউজ করতে হবে। আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখি। আমরা যদি এ ভেরিয়েবলের ভিতরে একটা ভেক্টর রাখতে চাই, তাহলে জাস্ট এ ইকুয়ালস টু তারপর সি, উইচ মিন্স কনক্যাটিনেশন, তারপরে ব্র্যাকেটে লিস্ট অফ ভ্যালুসগুলো যদি লিখে দিতে পারি, যেমন আমি লিখব 1, 4, 6, 8, 9। তো এইটা যদি আমি ইকুয়ালস দিই, তাহলে আমি দেখব যে এর ভিতরে 5টা ভ্যালু স্টোর হয়ে গেছে। সো আমরা এর ভ্যালু, এর যে 5টা ভ্যালু আছে, এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারি স্কোয়ার ব্র্যাকেট দ্বারা। যেমন আমি যদি এখানে এর 3rd ভ্যালুটা দেখতে চাই, উইচ ইজ 6, দেন জাস্ট এ স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে 3 দেই, তাহলে 6 দেখাবে। ওয়েল, এটা 6 দেখাচ্ছে কারণ এটার প্রথম, দ্বিতীয় এবং মানে তৃতীয় ভ্যালুটা ছিল হচ্ছে 6। আবার আমরা যদি একইভাবে যদি আমরা 5th ভ্যালুটা দেখতে চাই, উইচ ইজ 9, তাহলে যে স্কোয়ার ব্র্যাকেটের ভিতর 6 দিলে, ওয়েল এখানে দেখা যাচ্ছে যে আমাদের ভ্যালু ছিল 5টা, কিন্তু আমি এখানে দিচ্ছি 6, সেই জন্য নট অ্যাপ্লিকেবল দেখা আসতেছে। কিন্তু আমরা যদি এটার ভিতরে কোনো ভ্যালু দিতাম, জাস্ট লাইক 4, তাহলে দেখব যে এখানে চতুর্থ ভ্যালুটা এখানে দেখাচ্ছে, উইচ ইজ 8। আবার একইভাবে আমরা যদি মাইনাস সাইন ইউজ করে জিনিসটা লিখি, যেমন আমরা যদি -4 লিখি, তাহলে যা হবে যে এখানের চতুর্থ ভ্যালুটা বাদ দিয়ে বাকি সব ভ্যালুগুলোই আর আমাদেরকে এখানে দেখাবে। ওয়েল, এখানে দেখা যাচ্ছে যে এখানে চতুর্থ ভ্যালুটা ছিল 8, এটা বাদে বাকি 4টা ভ্যালুই এখানে দেখাইছে। ওয়েল, এখন আমরা দেখি কিভাবে একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করতে হয়। ওয়েল, ম্যাট্রিক্স ডিক্লেয়ার করার জন্য আমরা ম্যাট্রিক্স কিওয়ার্ডটা লিখব। ওয়েল, ম্যাট্রিক্স কিওয়ার্ডটা লেখার পর আমরা কনক্যাটিনেশন কিওয়ার্ড দ্বারা আমরা বলবো যে কী কী ভ্যালু আর কি ম্যাট্রিক্সে স্টোর হবে। আমি বললাম যে ভ্যালুগুলো হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর তারপর আমরা এইটা বললাম যে এটা এর মধ্যে রো হবে 3টা, তো সেইটা বলার জন্য আমরা জাস্ট লিখবো ইন রো ইকুয়ালস টু 3, অ্যান্ড বাই রো ইজ ইকুয়ালস টু ট্রু। ওয়েল, এখানে বাইরো বলতে বোঝাইছে যে আমি যে ভ্যালুগুলো নিচ্ছি এটা রো ওয়াইজ সাজাবে। যেমন এখানে আমি এখানে রো দিয়েছিলাম 3টা, তাই এখানে 3টা রো এসেছে, এবং যেহেতু বাইরোতে ট্রু দিয়েছে, তো সেহেতু এটা রো ওয়াইজ সাজানো হয়েছে। যেমন 1, 2, 3, দেন পরের রোতে 4, 5, 6, এন্ড দেন পরের রোতে 7, 8, 9। ওয়েল, আমরা যদি এটা যদি এখানে বাইরো ফলস দিই, তাহলে দেখি কী হয়। ওয়েল, আমরা জাস্ট এখানে বাইরোটাকে ফলস দিলাম, তো ফলস দিলে এটা রো ওয়াইজ না সাজিয়ে কলাম ওয়াইজ সাজাবে। জাস্ট আমরা এন্টার দিয়ে দেখি, এখানে দেখা যাচ্ছে যে এটা কলাম ওয়াইজ সাজানো হয়েছে। যেমন 1, 2, 3, দেন পরের কলামে 4, 5, 6, আর তার পরের কলামে 7, 8, 9। এখন ভেক্টরের মতো আমরা ম্যাট্রিক্সগুলোকেও অ্যাক্সেস করতে পারি ওরকম করে। ওয়েল, তার আগে আমরা দেখি যে আমরা এই ম্যাট্রিক্সটা কি, ধরি আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব, আমরা নাম দিলাম যে ম্যাট ইকুয়ালস টু ম্যাট্রিক্স। সো এখানে যদি আমি এন্টার দিই, আমরা ডান দিকে দেখতে পারবো
যে ম্যাট্রিক্স ভ্যারিয়েবলের ভিতরে আমরা একটা, সরি, ম্যাট ভ্যারিয়েবলের ভিতরে আমরা একটা ম্যাট্রিক্স নিয়েছি। তো এখন এইটার ভিতরে আমরা ধরি এই ম্যাট্রিক্সের প্রতিটা ভ্যালুর সাথে আমরা 5 যোগ করব। তাহলে আমি যদি জাস্ট ম্যাট প্লাস 5 লিখি, তাহলে দেখা যাবে যে আগের ম্যাট্রিক্সের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা সেই প্রতিটা ভ্যালুর সাথেই 5 করে যোগ হয়েছে। আবার আমরা যদি 5 যোগ না করে 5 গুণ করতে চাই, তাহলে তাও আমরা করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে 5 গুণ হয়েছে। আবার আরেকটা জিনিস বলতে চাই ভেক্টরের ক্ষেত্রে, যে দুইটা ভেক্টর যদি সেম নাম্বারের থাকে, যেমন এখানে এ ভেক্টরের মধ্যে 5টা ভ্যালু আছে, সো আমি আরেকটা ভেক্টর ক্রিয়েট করি বি নামে। তো এখানে বি ইকুয়াল টু দেই হচ্ছে অন্য 5টা ভ্যালু দেই, যেমন 9, 8, 7, 6, 5। সো এখন এখানে দুইটা ভেক্টর আমি ক্রিয়েট করেছি, এ এবং বি, দুইটার মধ্যেই 5টি করে ভ্যালু আছে। সো ভ্যালুর সংখ্যা যখন সেম হয়ে যায়, তখন আমরা এদের মধ্যেও অ্যারিথমেটিক অপারেশন চালাতে পারি। যেমন আমরা যদি এখন এ প্লাস বি লিখি, তাহলে এখানে এ আর বির ভ্যালুগুলো প্রতিটা নাম্বারের ক্ষেত্রে যোগ হয়ে গেছে। যেমন 9 প্লাস 1 10, 8 প্লাস 4 12, 7 প্লাস 6 = 13, এবং সো অন। সো ম্যাট্রিক্সে আমরা বিভিন্ন ম্যাট্রিক্সের ভ্যালুগুলো আবার ইন্ডিভিজুয়ালি শো করতে পারি। যেমন ধরা যাক যে আমি ম্যাট্রিক্স, মানে ম্যাট নামক ম্যাট্রিক্সের ভিতরে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে প্রথম রোয়ের দ্বিতীয় কলামটা দেখতে চাই। ওয়েল, আমি যদি এন্টার দিই, এখানে 4 লেখা আসবে। এখানে অ্যাকচুয়ালি হয়েছে যে এখানে প্রথম রো কোনটা, অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়াল ম্যাট্রিক্সটা কী ছিল আমি আরেকবার ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি। যেখানে ম্যাট্রিক্সের ভ্যালুটা, সরি, এখানে ম্যাট্রিক্সের ভ্যালুটা ছিল হচ্ছে 147258 এন্ড 369। সো এখানে যদি ম্যাট্রিক্সের ম্যাট নামের স্কোয়ার ব্র্যাকেটে যদি প্রথম রোয়ের দ্বিতীয় কলামটা দেখি, তাহলে অ্যাকচুয়ালি 4 আসতেছে। সো এখানে প্রথম রো হচ্ছে এইটা এবং এটার দ্বিতীয় কলাম হচ্ছে এইটা, সো সেই জন্য এখানে 4 দেখাচ্ছে। আমি একইভাবে যদি দুইটা ভ্যালু দেখতে চাই, যে দ্বিতীয় রোয়ের প্রথম, সরি, প্রথম রো, সরি, প্রথম এবং তৃতীয় রোয়ের দ্বিতীয় কলামের ভ্যালুটা যদি দেখতে চাই, তাহলে এখানে 4 এবং 6 আসতেছে। সো এখানে এটা হচ্ছে যে প্রথম এবং তৃতীয় রো, উইচ ইজ এই রোটা এবং তৃতীয় রোটা, সো এইটার সেকেন্ড কলামের ভ্যালু, উইচ ইজ এখানে 4 অ্যান্ড উইচ ইজ 6। সো এভাবে আমরা ম্যাট্রিক্স এবং ভেক্টরকে ইনিশিয়ালাইজ করতে পারি। আজকে টিউটোরিয়ালে এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা এই ম্যাট্রিক্স এবং ভেক্টরের ইনপুটটাই আরও কীভাবে কমপ্লেক্সভাবে নেওয়া যায় সেটা দেখব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।